শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোর কি কোনোদিনও কাণ্ডজ্ঞান হবে না? একটুর জন্য ভেবে বসেছিলাম কি না কি, কি যেন হয়েছে? অনেক কিছু হয়েছে। কি হয়েছে শুনি মহারানী? অনু অনেকটা মাসুম চেহারা বানিয়ে মাকে বলেন, মা এটা অন্যায়, ঘোর অন্যায়, এটা কি আমি 444 ধারে? আচ্ছা বাতাও মা, তুমি ওই আচার আমাকে ছুতেও দনি, বলেছে তোমার মেয়ের জন্য করা। তুমি তো আমি বাদে নিজের ভাইয়ের মেয়ে অন্নপূর্ণা দিদিকে মেয়ে মানো, তাহলে ওই আচার অন্নপূর্ণা দিদির জন্য করেছো বলে আমাকে দাওনি, তাহলে ওকে কেন দিয়েছো? এটা অন্যায়। তোরে কে বলেছে ওই আচার অন্নপূর্ণার জন্য গাধা? মানে উনি মেয়ের মাথায় একটা চাটি মেরে বলেন, তোকে যেমন ওর মা নিজের মেয়ে মানে, তেমন আমিও ইয়ারাবিকে নিজের মেয়ে মনে করি পাগল। ওইগুলো ওর জন্যই করেছিলাম, এশা দিদির কাছে শুনেছিলাম ও কিছু খেতে পারে না, তাই করেছি। তাই বলে আমাকে দিলে না? তুমি জানো ও আমার সাথে সব ভাগ করে, তাহলে তুমি কেন আচার দিবে না? এটা অন্যায়। তুমি ভুলে যাও না আমি আইন নিয়ে পড়ছি, আমি চার্জশিট তৈরি করে এর বিচার করব। ওরে আমার আইন আইসছে, চুপ কর, তোর সব আইন পাস করে কোর্টে দেখাস, আমাকে আসছে আইন দেখাতে। অনু ওর মায়ের কথা শুনে পুরো পাগল হয়ে যায়। তবে এটা নতুন নয়, যখনই ও মায়ের সাথে পেরে না ওঠে আইন টেনে আনে, তখনই শুনতে হয় মায়ের বিখ্যাত বক্তব্য। অনুর মা ইয়ারাপির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা তোকে আরেকটু এনে দিব। না কাকিমা, এটাই অনেক। আচ্ছা তুমি নাড়ু বানিয়েছ? সব করেছি। অনু ইয়ারাপির দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে বলে, মা তুমি তো দেখছ ও কত বমি করেছে, আর তুমি তো বলো বমি হলে আচার না খেতে, তাহলে ওর এখন খাওয়া উচিত নয়। আমি বুঝলাম না ইয়া, তুই ফিউচার ডাক্তার হয়ে এটা বুঝিস না? চুপ কর বেয়াদব, মেয়েটাকে একটু শান্তি তো খেতেই দিস না। তুই কি জানিস এসবের? হ্যাঁ, এ সময় বমি হওয়াটা স্বাভাবিক, আর ভবিষ্যৎ মায়েরা টকই খায় গরু। আমি যাচ্ছি, খবরদার একে একদম জ্বালাবি না, বলে দিলাম। অনুর মা চলে যেতেই ইয়ারাবি হাসতে হাসতে বলে, কে কাকে দিল বল, তবে যাই বলিস কাকিমার তোকে দেওয়া নামগুলো খুব সুন্দর। আচ্ছা এক চামচ নে। লাগবে না, তুই খা। একটু নে না প্লিজ, নয়তো আমার বাবুরা মন খারাপ করবে। হায় রে ভগবান, দে নিচ্ছি। আচ্ছা শুনুন, আমার হাত কমপ্লিট হলে ওর হাতেও মেহেদি লাগিয়ে দিবেন। আমি নেব না। আপনারা ওর কথা শুনবেন না। অনু ওর কাছ থেকে এক চামচ ঝাল ঝাল তেঁতুলের আচার গালে দিয়ে পার্লারের মেয়ের কথা বলল। ইয়ারাবি কিছু একটা ভেবে বলে ওঠে, ওই অনু। হুম বল। আমার বরটা কই রে, সকালে ব্রেকফাস্টের পর আর নজর আসছে না, এমনটা কখনোই করে না, একাই তো ছাড়তে চায় না, অফ ডেতে মিনিটে মিনিটে উপদেশ দেয় তার, আজে কোনো পাত্তাই দেখছি না। গাধি, জিজু জানে তুই আমার কাছে সেফ আর বাড়ির মধ্যে আছিস, তাছাড়া দাদার সাথে জিজু বাজারে গেছে মনে হয়। বলেও গেল না। কী রে বরকে এখন চোখে হারাস? এমন কিছু না, একটু তো চিন্তা হয়। টুকটাক কথা বলতে বলতে অনুকে মেহেন্দি থেকে সাজানো কমপ্লিট করা হয়ে যায়। দুপুর তিনটার দিকে প্রত্যয়রা আসে, যেহেতু আজ এঙ্গেজমেন্টের কাজও হবে তাই প্রত্যয় তার সব কাছের বন্ধুদের নিয়ে এসেছে। তাদের মধ্যে ইরাকও ছিল, তবে ইফাস কেন আসেনি সেটা কেউ জানে না। সেই দিন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেছে, অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিল একমাত্র প্রত্যয়ের বাবা আর মাসি বাদে। তবে প্রত্যয়ের বাবার প্রতি রাগ উঠলেও প্রাপ্ত ওকে সামলে নেয়। এদিকে ফিলা পুরোটার সময় অনুর সাথে থেকে বৌমনি বৌমনি বলে এটা ওটা জিজ্ঞেস করেই যাচ্ছিল। দেখতে দেখতে 5 মাস কেটে গেছে, আর সময়ের সাথে সাথে যে পরিস্থিতি বদলায় সেটাও দেখা গেছে। এই 5 মাসে অনেকগুলো জীবন বদলে গেছে। ইয়ারাবি অনুর বিয়ে থেকে এসে 3 দিন আরও মায়ের কাছে ছিল। এই দিনগুলোতে ওর বাবা মাকে প্রচুর জ্বালিয়েছে, ছোট ছোট বিষয়গুলো নিয়েও। ওনারা হাঁপিয়ে উঠলেও কখনো ধমক দেননি, ওনারা যেন ওর মাঝে সেই 5 বছরের মেয়েকে খুঁজছিলেন। কিন্তু সবাই কি সব পায়? কিছু কিছু জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না।
ওরা লন্ডনে চলে আসার 2 মাসের মাথায় জানতে পারে মিসেস জামান মারা গেছে। কথাটা শুনে একটু হলেও খারাপ লাগে ইয়ারাবির, তবে আভরার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত জানি করা মানা করে দিয়েছিল। তাছাড়া ওর পরীক্ষা 3 দিন পর থেকে শুরু হয়ে যেত, তাই ফোন কলের মাধ্যমে খালাতো ভাই বোনেদের সান্ত্বনা দিয়েছে। তবে স্ত্রীগত হওয়ার 1 মাস যেতে না যেতেই মিস্টার জামান দ্বিতীয় বিবাহ করেন, যদিও ওনার ছেলে মেয়ে কথাটা জানার পর প্রচুর খেপে গেছে। তবুও উনি সবাইকে অগ্রাহ্য করে বউকে এনে ঘরে তুলেছেন। তাছাড়া উহারের বাবা আর একবার হার্ট অ্যাটাক করেন, যেদিন নিলয় অ্যাক্সিডেন্ট করেছিল। খবরটা শুনেই উনি ভেঙে পড়েন, তবে বর্তমানে সুস্থ আছেন। কিন্তু নিলয়ের অ্যাক্সিডেন্টে তেমন ক্ষতি না হলেও পরবর্তীতে একটা বড় ক্ষতি হয়েছে, তা হলো ইয়ারাবি ওর মাকে বলে ওর কাছ থেকে বাইক কেড়ে নিয়েছে, আর বাইকের চাবি মাকে দিতে বাধ্য হয়েছে। কেননা উহারের শেষ কথা ছিল ও যেন বাবা মায়ের সব কথা শোনে আর উহারের মতো ইয়ারাবির কথা মানে। তাছাড়া ইয়ারাবি ওকে বলেছে ভার্সিটিতে উঠলে বাইক পাবে, তার আগে নয়, তাই সময়ের সাথে আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে এগিয়ে যাচ্ছে। ইয়ারাবি ভিডিও কলে ন্যান্সির থেকে আজকে লেকচার আর নোটগুলো নিয়ে কমপ্লিট করে টেবিল থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়। ওর গায়ে প্রেগনেন্ট মহিলাদের জন্য তৈরি আকাশি ওর কালো রঙের প্রিন্টের গাউন দেখতে বেশ ভালোই লাগছে। বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা ও, যেদিন ডাক্তার জানালো ওর যমজ সন্তান হবে সেদিন ওর খুশি দেখে গে, ডাক্তারের সামনে ইয়াহু বলে চেঁচিয়ে উঠেছিল। তবে ডাক্তাররা ওর ব্যবহারে না চমকালেও চমকে গিয়েছিল তাদের অ্যাসিস্ট্যান্ট, কেননা ডাক্তাররা ছিল মিক আর ডিনা, যাদের কাছে ওর ট্রিটমেন্ট চলছিল। এদিকে ইয়ারাবির আনন্দ দেখে ওরা হাসছিল, অপরদিকে আবরারের মাথায় হাত, কেননা না চেনে ও যতবার আবরারের কানের কাছে সকাল রাত যমজ করেছে এখন তো আরও বেশি করবে। তাছাড়া ওর দুশ্চিন্তা আর এক জায়গায়, কেননা ওর একটা বেবি জন্ম দেওয়া রিক্স, সেখানে 2টা। এরপরের থেকে ইয়ারাবির উপর আবরারের কেয়ার আরও ডাবল হয়ে যায়। তাছাড়া ওর শাশুড়ি ফুপি শাশুড়ি ফুপাতো 2 ননদের উপদেশ তো আছে, এই একটু আগে জোর করে ওকে ফল খাইয়ে দিয়ে গেছে। ইয়ারাবি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের উপর হাত রেখে সন্তানদের অনুভব করে। আপনারও অফিস থেকে এসে ওর পেটে কান লাগিয়ে কথা বলে অনাগত বাচ্চাদের সাথে, তখন ইয়ারাবির খুব হাসি পায়। ও পেটে হাত রেখে বলে, পেটটা অনেকটা বড় হয়ে গেছে, ফুটবলের মতো লাগছে। আর আম্মু বলল আগের থেকে অনেকটা গুলুমুলু হয়ে গেছে। আচ্ছা বিবি, তোমরা কবে আসবে? আর 1 মাস পর। ও পিছনে তাকিয়ে দেখে আবরার ঘরে ঢুকে গায়ের থেকে কোটটা খুলে কাউচে রেখে শার্টের উপরে 2টা বোতাম খুলে কাউচে বসতেই বিছানা থেকে নেমে চেলসি ওর কোলের উপর বসে পড়ে। ও চেলসির গায়ে কিছুক্ষণ হাত বুলিয়ে আদর করে দিতেই ওর ঘর থেকে বেরিয়ে যায়। ইয়ারবি আবরারের কোটটা হাতে নিয়ে কাবার্টে রেখে বলে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আম্মুকে ডিনারের জন্য ডেকে নিই। দাঁড়াও, তোমার শীতের কাপড় কোথায়? রুমের মধ্যে তেমন শীত লাগছে না, তাছাড়া লং হাতা জামা পরেছি। অন্তত চাদর তো পরতে পারো, আজ স্নো নিয়ে খেলছো তাই তো? আবরার অনেকটা রাগী কণ্ঠে বললে ইয়ারাবি মাসুম চেহারা করে বলে, করতে পারলাম কোথায়, মিষ্ঠু আপু বকা দিয়ে ঘরে নিয়ে এসেছে। মিও কোথায় ছিল? দুধ গরম করছিল। আপনি রাগ করছেন কেন? আম্মু ফুপি সবাই বকেছে, এখন আপনিও বকছেন। আবরার ওর সাথে কোনো কথা না বলে কোটটি খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে কাবার্টের পাটটা লাগিয়ে দেয়। তারপর ইয়ারাবির পাশ কেটে আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি খুলতে থাকে। মুখে কোনো কথা নেই, ইয়ারাবির বুঝতে বাকি নেই জনাবের রাগ হয়েছে, তাই পিছন থেকে ওকে জড়িয়ে ধরে বলে, দুঃখিত, এমন আর কখনো করব না। আবরার ওর হাত দুটো ছাড়িয়ে দিয়ে বলে, দেখি সরে দাও, বাইরে থেকে এসেছি, ফ্রেশ হব। না, আপনি রেগে আছেন, এটা করা কি স্বাভাবিক নয়? বললাম তো দুঃখিত, আজ মনটা ভালো ছিল না, তাই এইরূপ কাজ করেছি, আর করব না, প্রমিস। কি হুঁ? হ্যাঁ, আপনি এখনো রেগে আছেন কিন্তু সেটা প্রকাশ করছেন না। ইউ, ভালো লাগছে না,